السلام عليكم. বন্ধুরা আপনাদের উদ্দেশ্যে আজকে নতুন একটি রিসার্চ ভিডিও নিয়ে উপস্থিত হচ্ছি কাজ ব্লগস। চলুন আমাদের ভিডিওগুলো দেখতে থাকুন। ওসমানী স্মৃতি মিলনায়তন তো এখানে সরকারি দরে সরকারি পর্যায়ে সচিবালয়ের কোনো বড় ধরনের মিটিং হইলে এখানে মিটিং হয়। জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাও নাকি এখানে উপস্থিত থাকে। ঢাকা বিশ্ববিদ্যালয় হক মুসলিম হল স্থাপিত 1940। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই সামনে দিয়ে যাচ্ছিলাম, তো যেতে যেতে বন্ধু তাদের উদ্দেশ্যে কাজী ব্লগস নিয়ে ভিডিও উপস্থাপন করতেছি। তো দেখতে থাকুন আমাদের এই ভিডিও। চলতি পথে আমরা অনেক সুন্দর সুন্দর ভিডিও আপনাদের জন্য দিয়ে থাকি ঢাকা এবং তার চারপাশে। আনন্দবাজার গুলিস্তান শেখ হাসিনা বার্ন ইউনিট, তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে এখানে চত্বরটায় আনন্দবাজার গুলিস্তান ডাল থেকে হেঁটে হেঁটে সামনের দিকে যাচ্ছি। ভেটেরিনারি প্রাণী সম্পদ ঔষধাগার, সাইনবোর্ডে এখানে দেওয়া আছে সাইকেল রিক্সা প্রবেশ নিষেধ। বৃহত্তম গার্মেন্টস মার্কেট বঙ্গবাজার, ব্রিজে হেঁটে হেঁটে উপর থেকে ভিডিও করতে অনেক সুন্দর, ভালো ভিডিও করা যায়। ঘড়ির টাইম 5:15। সুন্দর একটি মসজিদ এখানে, মাগরিবের আজান দিয়ে নামাজ হচ্ছে এখন এখানে। লগ্নে গোধূলি লগ্নে হেঁটে হেঁটে আনন্দবাজার থেকে হানি ফ্লাইওভার দিয়ে অনেক সুন্দর এবং চমৎকার লাগতেছে পশ্চিম আকাশের রং। অনেকখানি হেঁটে চলে এসেছি, দেখতে পাইছেন বিআরটিসি কেন্দ্রীয় বাস টার্মিনাল ফুলবাড়িয়া ঢাকা গুলিস্তান। তো দেখতে পাচ্ছেন এখানে কুন্ডিপাড়া এক্সপ্রেস এই যে কর্নারে, কোটালিপাড়া স্টার এক্সপ্রেস গুলিস্তান পদ্মা সেতু ভাঙ্গা হয়ে। তো এই ভিডিওটা আমি এখন আলি ফ্লাইওভার দিয়ে হেঁটে হেঁটে আসতেছিলাম, তখন করেছি করতেছি গুলিস্তান ফ্লাইওভারে চৌরাস্তার উপরে ফ্লাইওভারে। আমি পাশে এই যে দেখাইলাম ফুলবাড়িয়া বিআরটিসি কাউন্টার 5:00 এখানে চৌমুহন, চৌমুহনী রাস্তা ওই 5:00 ওদিকে চলে গেছে পল্টনের দিকে। সামনে এখন দেখতেছেন নবাবপুর রোড, এখানে চৌমুহনী গুলিস্তান মেইন। চমৎকার সাথে সাজিয়েছে বিল্ডিংয়ের এই ছাদটি, অপরূপ সুন্দর লাগছে।
সামনে বাইতুল মুকাররম দেখা যায় দেখুন তো বন্ধুরা পায়ে হেঁটে আনন্দবাজার থেকে আমি ফ্লাইওভার দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম সেই ভিডিওটা করতেছি কাজী ব্লগ অবশ্যই একটি সাবস্ক্রাইব লাইক কমেন্ট এবং শেয়ার করবেন বন্ধুরা সুন্দর একটি মসজিদের মিনার ব্রিজের উপর থেকে মতিঝিলের সব বড় বড় বিল্ডিং গুলো খুব সুন্দর দেখা যাচ্ছে সন্ধ্যার টাইমে যাত্রাবাড়ির উপর দিয়ে ফ্লাইওভার হয়ে নিচে গুলিস্তানে যে গাড়িগুলো নামতেছে আমি কিন্তু উপরে দেখুন উপরে একটু টোল প্লাজা আছে তো সেই টোল প্লাজার সামনে এখন আমি চলে এসেছি হাঁটতে হাঁটতে বন্ধুরা তো গুলিস্তানের এই ভিডিও চানকারপুর থেকে গুলিস্তানের নিচে যে ফ্লাইওভারের যে টোল প্লাজা ঠিক উপরে নিউ মার্কেট সাভারের দিকে যে গাড়িগুলো যায় সেই গাড়িগুলোতে টোল প্লাজা এখানে এখানে টোল পরিশোধ করে তারা চলে যায় তো চমৎকার একটি সুন্দর সন্ধ্যাবেলায় এই বদলি লগ্নে আমি বলো আপনাদের উপহার দিচ্ছে একটি সুন্দর ভিডিও হানি ফ্লাইওভারের উপর দিকে গুলিস্তান তো এই গুলিস্তান পার্কের এই ভিডিওটা আমি দিয়েছিলাম বন্ধুরা তো ব্রিজের উপর থেকে যে চরকাটা ঘুরতেছে সেই চরকার ভিডিওটা এখান থেকে সুন্দর দেখা যাচ্ছে তো যাওয়ার পথে এটাও একটু দিয়ে দিলাম দেখে আপনারা চিনতে পারবেন তো হেঁটে হেঁটে টোল প্লাজা পার হয়ে সামনে গুলিস্তানের ঢালের যে গাড়িগুলো নামে ওখানে দাঁড়াবো ওখান থেকে আমি যে কোনো একটি মৌমিতা বা ঠিকানায় উঠে সাইনবোর্ডের উদ্দেশ্যে চলে যাব মানে সুন্দর একটি মসজিদের মিনার দেখিয়েছিলাম বইটিতে তো বন্ধুরা এই যে বাম সাইডে এখন দেখতে পাচ্ছেন এটা বঙ্গভবন তো চলুন দেখি চমৎকার আনন্দ এবং মজা লাগে যে ফ্লাইওভার দিয়ে হাঁটতে এবং হালকা হিমেল হাওয়ায় অনেক সুন্দর পরিবেশ এখন বঙ্গভবনের গেটটা দেখা যাচ্ছে সুন্দর সাজে সাজিয়েছে বঙ্গভবন এবং গুলিস্তান বঙ্গভবনের সামনের চত্বরটা একবারে সামনে দেখতে পাচ্ছেন মতিঝিল আদমজীপুর থেকে শুরু মতিঝিল কাস্টম এক্সাইজ ও ভ্যাট অফিস মার্কেটে চমৎকার একটি সুন্দর লিফ্ট নিচ থেকে দিয়েছে রাজধানী পার হয়ে যাচ্ছিলাম সামনে টিকিট লিতে চলে এসেছি তো বেশ খানিকটা হেঁটে হেঁটে চলে এসেছি বন্ধুরা কাজী ব্লগস আজকে রাত্রে হানি ফেলাই ওভার পায়ে হেঁটে আপনাদের জন্য আমরা ভিডিও দেখাচ্ছি বন্ধুরা তো চলুন দেখতে থাকুন সায়েদাবাদ পর্যন্ত যাব সামনে ঢাল থেকে টিকাটলি থেকে গাড়ি হুন্ডা সিএনজি সব উঠতেছে তো চলতে আসি সুন্দরই লাগে হাঁটতে চমৎকার এবং সুন্দর লাইটিং করা সামনে সায়েদাবাদ টার্মিনাল তো অবশেষে সায়েদাবাদ বাস টার্মিনাল পর্যন্ত পৌঁছে এলাম তো অবশ্যই বন্ধুরা কাজী ব্লগ এই ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন তো বিদায় নিয়ে নেবো গাড়ি করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ